হ্যাঁ হ্যাঁ বুঝছে আমি শুনেন আমি বিশ্বাস করি নেতৃত্ব দিতে হয় ধ্বংসের উপর থেকে দাঁড়াইয়া এইখানেই যদি ধ্বংস ফিরাইয়া আইন না যদি আপনি মানুষের কল্যাণে মানুষের হৃদয়ে জায়গা নিতে পারেন এটাই হবে নেতৃত্ব নেতৃত্ব মানে এই না চেয়ার পাইলেন আর ঢাকা গিয়ে বসে থাকলেন এইটারে নেতৃত্ব বলে না বাংলাদেশে এখন যে সময় আসতেছে সারা পৃথিবীব্যাপী এখন কিন্তু পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এখন কিন্তু মাঠে নাইমা আসেন আর ঘাটের লোক যে নেতা বেশি দিন টেকসই হবে না আমি বিশ্বাস করি মানুষের মধ্যে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন আমার ভাইদেরকে রেখে আমার বোনদেরকে অনাহারে রেখে আমি নেতৃত্বের কথা বলতে পারি না আমি উন্নয়নের কথা বলতে পারি না আমি বিশ্বাস করি সিলেটের যত এমপি মহোদয়রা আছেন তারা এখন নিজের এলাকায় থাকবেন নিজের এলাকায় মানুষের সহযোগিতা করবেন আপনাদের এখন ঢাকাতে কোনো কাজ নাই আপনারা প্রতিটা মানুষ যদি না খেয়ে থাকে এই দায় আপনাদেরকে নিতে হবে আর নাইলে শুনেন আমাদের ইসলামেই আছে নেতার কোন এলাকায় যদি চুরি করতে গিয়া খাবারের অভাবে চুরি করতে গিয়া কেউ যদি চুরি করতে ধরা পড়ে তাহলে এই চুরের হাত কাটার আগে নেতার হাত কেটে দিতে হয় এই হিসাব করলে আপনাদের হাত কাটা পড়বে কিন্তু দুনিয়ার সাথে সাথে আখেরা তো হারাবেন আমি বলি এই যে মানুষগুলোর অবস্থা দেখেন জালালাবাদ ইউনিয়নে আসছি এই ইউনিয়নে দেখেন চারদিকে পানি মানুষ খাবার পাবে কোথায় মানুষ যেখানে সোয়াবিনের দাম বাইরে গেছে বন্যার আগেই এই বন্যাতে মানুষ তেল পাবে কোথায় এই অবস্থাগুলো দেখেন শুনেন প্রকৃত অর্থে আমাদের সক্ষমতার অভাব ছিল না আমাদের ক্ষমতার অভাব নাই আমাদের টাকার অভাব ছিল না আমাদের অভাব স্বভাবের স্বভাবটা নষ্ট হয়ে গেছে এইটা যদি ঠিক করেন তাহলে বাংলাদেশে কোনো সমস্যা থাকতো না সোনার বাংলা বানানোর যে কথা বলি সোনার মানুষ ছাড়া সোনার বাংলা বানাইতে পারবেন না টাউট বাটপার দিয়া সোনার বাংলা কোনোদিন হবে না আমি আপনাদেরকে বলে রাখতেছি যেই যে দল করেন না কেন নিজে যদি সৎ না হন আরে আদর্শের কথা বলবেন আর ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রাখবেন আদর্শের কথা বলবেন মানুষের সাথে অবিচার করবেন আদর্শের কথা বলবেন লুটপাট করবেন এইগুলো একসাথে হইতে পারে না এখন সময় আসছে বাংলাদেশের সোনার মানুষগুলারে ঠিক করে সামনের দিকে আগাইতে দেন আরে চাইলে তো আমাদেরকে বন্ধ করে দিতে পারবেন করে দেন কিন্তু আমাদেরকে থাকলে এই বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে সুবিধা হবে শুধু এই কাজটা করতে দেন দেখেন আমরা বাংলাদেশটারে কোথায় নিয়ে যাই পানি বন্ধ হয়ে গেল না
আপনার ইউনিয়ন নি এটা জি না এটা কিটা পাশাপাশি এটা কোনি জালালাবাদ এটা জালালাবাদ না এটা হাটকোলা হাটকোলা জালালাবাদ পাশাপাশি তো তাই এখন আপনি হাটকোলা তাই আপনি এখানে গেলাম আমরা কোন রাস্তা দিয়া এটা গেলা ফুলাগঞ্জ রোডে ও ফুলাগঞ্জ এই সাইড কোগলগাঁও সব তো এখন পানি বন্ধ হয়ে গেল সব পুরো ওই তো তেল আইছে না আপনি যে হাত থেকে আসছে তো ওইটা একটু পানি দিয়ে হইল হ্যাঁ কিটা কোন কিসের ড্রাম তাচ্ছে ড্রাম বাইছে ড্রাম বাইছে কে খালি ড্রাম কই যায় জালালাবাদ হাটকোলা মোগলগাঁও এই তিন সদর উপজেলা সিলেট সদর উপজেলার এই তিনটি গ্রাম আপনারা যে পারি ঘর দেখতেছেন সিলেটের বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করতেছে ভাই আমার কাছে ভাই বালানি আপনারা বাড়ি কোনো কি কষ্ট দেখুন খুবই কষ্ট না আমি তো বেসিকলি আমি শুদ্ধ পারিই না না আমি পারিই না আমি তো শুদ্ধ চাই এই যে এদিকে ঘরগুলো দেখা যাচ্ছে দেখেন এই সময়ের সব নেতৃবৃন্দের ওইখানে পয়সা থাকা উচিত যাই সরকারি সাহায্য সাহায্যের তো অভাব নাই কিন্তু দেখেন সরকার কিন্তু অনেক সাহায্য দিচ্ছে কিন্তু সমস্যা থেকে জায়গা মতো পৌঁছাইতেছে না দেখবেন বহু ব্যাগ নেতার বাসায় শেষ হয়ে যাবে কইরা এখানেই শেষ হবে কিন্তু তারপরে জায়গায় জায়গায় পৌঁছাবে না মানুষ অনেকগুলা গ্রাম বাড়ি হোক ঠিক আছে।